আয়মান আল জাওয়াহিরি একসময় ছিলেন চোখের ডাক্তার, পরবর্তীতে তিনি হয়ে উঠেছেন একটি গোষ্ঠীর শীর্ষ নেতা। ১৯৫১ সালের ১৯শে জুন মিশরের রাজধানী কায়রোর একটি সম্ভ্রান্ত মধ্যবিত্ত মুসলিম পরিবারে আয়মান আল জাওয়াহিরির জন্ম। তাদের ছিল চিকিৎসক এবং শিক্ষাবিদের পরিবার। তার দাদা রাবিয়া আল জাওয়াহিরি ছিলেন কায়রোর আল আছারের গ্র্যান্ড ইমাম, যেটি মধ্যপ্রাচ্যের সুন্নি ইসলামিক শিক্ষার কেন্দ্র। তার একজন চাচা ছিলেন আরব লীগের প্রথম মহাসচিব। স্কুলে পড়ার সময়ে আল জাওয়াহিরি মাত্র ১৫ বছর বয়সে মুসলিম রাজনীতির সাথে জড়ান। রাজনীতির সাথে সম্পৃক্ত হলেও সেটি তার পড়াশোনার জন্য কোনো প্রতিবন্ধকতা তৈরি করেনি। তিনি ১৯৭৪ সালে কায়রো ইউনিভার্সিটি মেডিকেল স্কুল থেকে স্নাতক এবং ৪ বছর পরে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। আল জাওয়াহিরির বাবা মোহাম্মদ ছিলেন একই মেডিকেল স্কুলের ফার্মাকোলজির অধ্যাপক। তিনি ১৯৯৫ সালে পরপারে পাড়ি জমান। পড়াশোনা শেষ করার পর আল জাওয়াহিরি পরিবারের পথ অনুসরণ করেছিলেন। কায়রোর শহরের কাছে একটি ক্লিনিক প্রতিষ্ঠা করেন, কিন্তু খুব দ্রুত তিনি ইসলামিক গ্রুপগুলোর সাথে জড়িয়ে পড়েন। ১৯৭৩ সালে প্রথম একটি গোষ্ঠীতে যোগ দেন। ধীরে ধীরে তিনি জনপ্রিয়তা পান। তখন আদালতে তাকে বলতে দেয়া যায়, আমরা মুসলিম এবং আমাদের ধর্মে বিশ্বাস করি, আমরা একটি মুসলিম দেশ ও সমাজ প্রতিষ্ঠা করার চেষ্টা করছি। ১৯৮৫ সালে তিনি সৌদি আরব চলে যান। এর পরপরই তিনি পাকিস্তানের পেশোয়ারে চলে যান এবং সেখান থেকে আফগানিস্তান যান। সেখানে গিয়ে তিনি নতুন করে তার কাজ শুরু করেন। আফগানিস্তানে তিনি চিকিৎসক হিসেবেও কাজ করেন। ২০১১ সাল পাকিস্তানের ভেতরে আমেরিকা ওসামা বিন লাদেনকে শেষ করেন। এরপরেই তার দলের নেতৃত্বে আসেন আয়মান আল জাওয়াহিরি। এর আগে জাওয়াহিরিকে মনে করা হতো ওসামা বিন লাদেনের ডান হাত। সাম্প্রতিক বছরগুলোতে জাওয়াহিরি ছিলেন গোষ্ঠীর সবচেয়ে সুপরিচিত মুখপাত্র। তিনি ১৬টি ভিডিও এবং অডিও বার্তা দিয়েছেন, যেটি ছিল ওসামা বিন লাদেনের চেয়ে ৪ গুণ বেশি। ধারণা করা হয় ১৯৯০এর দশকে জাওয়াহিরি নিরাপদ আশ্রয় এবং অর্থ যোগানোর জন্য বিশ্বজুড়ে ঘুরে বেরিয়েছেন। আফগানিস্তান থেকে সোভিয়েত সৈন্য প্রত্যাহারের পরের বছরগুলোতে তিনি বুলগেরিয়া, ডেনমার্ক এবং সুইজারল্যান্ডে বসবাস করেছেন বলে মনে করা হয়। কখনো কখনো অন্য পরিচয়ে পাসপোর্ট ব্যবহার করে বলকান অঞ্চল, অস্ট্রিয়া, ইয়েমেন, ইরাক, ইরান এবং ফিলিপিন্স ভ্রমণ করেছেন বলেও মনে করা হয়। ১৯৯৬ সালে তিনি রাশিয়াতে ধরা পড়েন। তার বিরুদ্ধে বলা হয় তিনি ভিসা ছাড়া চেচনিয়া ভ্রমণ করেন। ১৯৯৭ সালে আল জাওয়াহিরি আফগানিস্তানের জালালাবাদ শহরে যান, সেখানে ওসামা বিন লাদেনের ঘাঁটি ছিল।